হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সকলের শুভকামনা করে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও, কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ডিম থেকে ইনকিউবেটর মেশিন দ্বারা হাজার হাজার বাচ্চা তৈরি হয়। সম্পূর্ণ প্রসেস জানলে অবাক হবেন আপনিও। সাধারণত মুরগি ডিম পাড়ার পরে তা থেকে সরাসরি বাচ্চা বের হয় না, সেই ডিম মুরগি 21 থেকে 22 দিন তা দেওয়ার পরে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির কল্যাণে ইনকিউবেটর মেশিন দ্বারা হাজার হাজার বাচ্চা উৎপাদন করা হয়। এতে কাজটি খুব দ্রুত হয় এবং ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে। সর্বপ্রথম কনভার্টার বেল দ্বারা ডিমগুলোকে ফার্ম থেকে ইনকিউবেটর মেশিনে নিয়ে যাওয়া হয়। এই ইনকিউবেটর মেশিনে মুরগির ডিম থেকে বাচ্চা বের করা হয়। এসব কাজ করার জন্য কয়েকটি প্রসেস অবলম্বন করা হয়। সর্বপ্রথম ডিমগুলোকে কনভার্টার বেল দ্বারা একটি স্ক্যানার মেশিনে প্রবেশ করা হয়। এই মেশিনের কাজ হল খারাপ ডিমগুলোকে চিহ্নিত করে ডট চিহ্ন দেখে ডিমগুলোকে বাছাই করে নেওয়া হয়। নষ্ট ডিমগুলোকে বাছাই করে ভালো ডিমগুলোকে আরেকটি ট্রেতে সাজিয়ে অন্য একটি মেশিনে চালান করা হয়। এই মেশিনের কাজগুলো সত্যিই অসাধারণ। ডিমগুলোকে এমনভাবে রাখা হয় যাতে ডিমগুলো ফেটে না যায় এবং ডিমগুলোর মধ্যে সমানভাবে তাপমাত্রা চলাচল করে। এরপরে ট্রেগুলোকে মেশিনের মধ্যে একটির উপর একটি সাজিয়ে সেখানে 37 ডিগ্রি তাপমাত্রায় ডিমগুলোকে 18 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। বাকি 3 দিন ডিমগুলোকে হ্যাচিং পিরিয়ডে রাখা হয় এবং হ্যাচিং পিরিয়ডে আর্দ্রতা সঠিকভাবে বজায় থাকার কারণে বাচ্চাগুলো ডিম ফেটে নিজেরাই বের হয়ে আসে। আরেকটি মেশিন দ্বারা বাচ্চাগুলোর মেল এবং ফিমেল যাচাই করে বাচ্চাগুলোকে ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। ফার্মে বাচ্চাগুলোকে সুন্দরভাবে পরিবেশনা করা হয়। বাচ্চাগুলো প্রথম বোর্ডিং পিরিয়ডে রাখা হয়। সেখানে তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় রাখার জন্য লাইট এবং পাখার ব্যবস্থা করা হয়। তারপরে বাচ্চাগুলোকে কাঠের গুঁড়ো বিছিয়ে তার মধ্যে রাখা হয়। কাঠের গুঁড়ো দেওয়ার মূল কারণ হলো বাচ্চাগুলো মল ত্যাগ করলে সেটির সহজেই টেনে যাবে এবং মল বাচ্চাদের গায়ে জড়িয়ে যাবে না, বাচ্চারা ঝুরঝুরে থাকবে এবং বাচ্চাদের উন্নত মানের ফিড এবং সয়াবিন ভুট্টা এগুলো খাওয়ানো হয়। এর কারণে বাচ্চাগুলো দ্রুত বেড়ে ওঠে। আলাদা আলাদা চেম্বার করে দেওয়া হয় যাতে খাবার নষ্ট না হয় এবং জলের পাত্র এবং খাবারের পাত্র পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় যাতে সবাই সমানভাবে জল এবং খাবার খেতে পারে। তারপরে বাচ্চাগুলোকে নিয়মিত ভ্যাকসিনেশন করানো হয়। আপনি জানলে অবাক হবেন, এই ফার্মে এমন কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো বিস্তারিত আলোচনা করা ভিডিওতে সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। এই ফার্মে সমস্ত কিছু ঠিকঠাক রেখে যদি পালন করা হয় 2 মাসের মধ্যে মুরগিগুলো আবার খাবার উপযুক্ত হয়ে যায়। কিন্তু আবার নতুন করে এই মুরগি ডিম পাড়তে সময় নেয় 6 মাস, কারণ যে কোনো মুরগি 5 থেকে 6 মাসের আগে ডিম পাড়ে না। এই যেসব ফার্মগুলোতে মুরগির বাচ্চা বড় করা হয় এইসব ফার্মগুলোতে বিশেষ করে চিকেনের জন্য, মাংসের জন্য মুরগি উৎপাদন করা হয়। এই কারণে এইসব ফার্মের মুরগি ডিম পাড়া পর্যন্ত ওয়েট করে না। এগুলো মাংসের জন্য উৎপাদন করার কারণে 2 মাসের মধ্যে এরা অ্যান্টিডোজ বা ইঞ্জেকশন দ্বারা এমন কিছু মেডিসিন প্রয়োগ করে এমন এবং উন্নত মানের খাবার খাওয়ানোর কারণে 2 মাসের মধ্যে বাচ্চাগুলো বাজারজাত এবং বিক্রির উপযুক্ত হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।